একটা সংবাদ মাধ্যমে আমরা এই নিউজটি দেখতে পাই যে বড়জলার কল্যাণপুর এলাকার একটি গৃহবধূর উপর তার ননাস আক্রমণ চালান, ডোমেস্টিক ভায়োলেন্স। এই খবরটি নজরে আসার সঙ্গে সঙ্গেই আমাদের প্রদেশ কংগ্রেস সভাপতি আমাদেরকে ডেকে বলেন যে এর বিস্তারিত খবর নিতে এবং কি ঘটনাটা কি সেটা জানতে, এবং দোষী যারা তাদের যেন যথাযোগ্য শাস্তি হয় সে আমাদের নির্দেশ দেন প্রদেশ সভাপতি। তো সেই নির্দেশ অনুযায়ী আমরা আজ সকালে জিবি হাসপাতালে গেছিলাম। তো যে পেশেন্ট মাম্পি সরকার, ওনাকে ছুটি দিয়ে দেওয়া হয়েছে। তারপর আমরা ওয়েস্ট ওমেন পিএসে আসি এবং আসার পরে খবর পাই যে এফআইআরটা এখনও রেজিস্টার হয়নি। ওনারা মানে জানিয়েছেন ওনাদেরকে ঘটনাটা। তো ওনাদের একটা টিম আজ মাম্পি সরকারের বাড়িতে গেছে, ওনার মৌখিক যে এফআইআর আছে উনি কার বিরুদ্ধে এফআইআর করতে চান সেই সমস্ত জিনিস জানতে। তো তাও আমরা আজ ওয়েস্ট পিএসের কাছে এটা দাবি রাখি যে মহিলাদের উপর অত্যাচার রাজ্যে যেভাবে হচ্ছে সেটা যেন খুব দ্রুত এটা বন্ধ করা হয়, এবং যারা দোষী আছে দোষীদের যেন যথাযোগ্য শাস্তির ব্যবস্থা করে। ওমেন পিএস যেন মহিলাদের স্বার্থে, রাজ্যের মহিলাদের স্বার্থে দোষীদের অ্যারেস্ট করে, দোষীদের যারা দোষী তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে।